আসসালামু আলাইকুম গাইজ, হোয়াটসঅ্যাপ অ্যান্ড ওয়েলকাম টু ব্যাক মাই আমি ভিলেজম্যান চ্যানেল আর আনাদার নিউ ভিডিও। বন্ধুরা, মালয়েশিয়ার পামবাগান আর পামবাগান থেকে আমি ভিলেজম্যান চলে আসলাম সবার মাঝে আবার একটি ভিডিও নিয়ে। আসলে সত্য কথা বলতে কি, সবার ভালোবাসা, সবার সহযোগিতা এবং একান্ত সাপোর্ট পাওয়াই আজ আমি এ পর্যন্ত আসতে পেরেছি। এজন্য আমি কৃতজ্ঞ সবার কাছে যে আমাকে এত দূর নিয়ে আসার জন্য। তো বেশি কথা বাড়াবো না, আজকে যেটা বলতে আসছি আমি সেটা হচ্ছে, কলিং ভিসা চালু হয়ে গেছে, তো এখন সবাই আসলে আমার কাছে জানতে চাচ্ছে, কমেন্ট করছে যে ভাই আপনার কোম্পানি কি লোক নিবে না, অথবা আমরা কোন এজেন্সির মাধ্যমে মালয়েশিয়া আসতে পারবো কোনো দালাল ছাড়া। তো একটা কথা আমি জানিয়ে রাখি বন্ধুরা, সেটা হচ্ছে কলিং ভিসা চালু হয়ে গেছে, বাট এখনও মেডিকেল ফ্লাইট বা ভিসা কোনোটাই হয়নি। তবে আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি হবে, হয়তো 15 বা 20 তারিখের ভিতরেই আমরা জানতে পারবো। সেজন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, আর যখন এইগুলা হয়ে যাবে তখন কিন্তু অলরেডি আমাদের কোম্পানি থেকেই আমাদেরকে এজেন্ট দিয়ে দিবে। আর যখন এজেন্টটা দিয়ে দিবে যে কোন এজেন্সি, অবশ্যই আমরা জানি যে 25টা রিক্রুটিং এজেন্সি রয়েছে। 2 তারিখে যে যৌথ গ্রুপ মিটিংটা হয়, ওই গ্রুপ মিটিংয়ে কিন্তু মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রী এম সারাভানাম বলেছেন যে উনি মালয়েশিয়াতে আসবেন, মালয়েশিয়ার মন্ত্রী পরিষদের যে বৈঠকটা হবে ওই বৈঠকের পরেই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে, কবে থেকে লোক নেওয়া হবে, মেডিকেল ফ্লাইট ভিসা এজেন্সি সব কিছুই কিন্তু জানানো হবে, আর এই সম্পূর্ণ দায়িত্বটা হচ্ছে কিন্তু মালয়েশিয়ার গভর্নমেন্টের। সো এখনও যেহেতু ক্লিয়ার হয়নি, আমরা জানতে পারছি না বা বুঝতে পারছি না, আমাদেরকে একটু ওয়েট করতে হবে। আর একটা কথা জানিয়ে রাখি বন্ধুরা, আমার এই যে কোম্পানিটা আইওয়াই গ্রুপ, গুগলে সার্চ দিয়ে দেখতে পাবো, অথবা যে কোনো জায়গায় ইউটিউব হোক, গুগল হোক, ফেসবুক হোক, সার্চ দিয়ে দেখতে পারো আইওআই গ্রুপ লিখে, 101 গ্রুপ। মালয়েশিয়াতে ধনীর দিক থেকে অর্থাৎ রিস্কম্যানের দিক থেকে আইওআই গ্রুপটা হচ্ছে 3 নম্বরে বর্তমানে। একসময় 1 নম্বরে ছিল, 5 নম্বরে চলে গেছিলো, এখন আবার 3 নম্বরে চলে আসছে। তো আমাদের এই কোম্পানিতে মোটে না হলেও 40,000 কর্মী নিবে আমাদের এই আইওআই গ্রুপ কোম্পানিতে। কতজন? 40,000 কমপক্ষে। তো প্ল্যান্টেশন সেক্টরে না হলেও তো 15 থেকে 20,000 আমার মনে হয় চলে আসবে, যদি অতও না হয় 10,000 তো কমসে কম হয়ে যাবে, এখানে কোনোই মিস নাই। কারণ 2014 সালে যখন আমরা লটারিতে এসেছি, অর্ধেক লোকই আইওআই কোম্পানিতে এসেছে, অর্ধেক লোক। তো যাই হোক, সেটা বড় বিষয় না, এখনও আমাদেরকে রিক্রুটিং এজেন্সি দেওয়া হয়নি, আমাদের কোম্পানি থেকেও কোনো ঘোষণা দেয়নি। যদি দেয় তাহলে আমি অবশ্যই অবশ্যই জানিয়ে দিব। সো আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, তাই ছাড়া এখন কিন্তু আমাদের কোনো ওয়ে নাই। তো যারা আসলে আমাদের কোম্পানিতে আসতে চাও তারা অবশ্যই আসতে পারবে, আমি জানিয়ে দিব। অথবা আমাদের আইওআই গ্রুপ কোম্পানিতে যে আসতে হবে তা কিন্তু নয়, আমি যে রিক্রুটিং এজেন্সিগুলো রয়েছে টোটাল 25টা, তো মালয়েশিয়া সরকার জানি না বর্তমানে কতগুলো অ্যাপ্রুভ করবেন, যখন করবে সেটা জানা যাবে। আমি প্রত্যেকটা ডিটেলস সহ আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। যে কোনো একটা রিক্রুটিং এজেন্সিতে যদি তোমরা গিয়ে যোগাযোগ করো, তোমাদের যে কোম্পানি ভালো লাগে সেই কোম্পানিতে আসতে পারবে। তবে এক একটা এজেন্সি এক একটা কোম্পানিতে লোক দেয়, সেটা আসলে অনেক প্রসেসিং এবং অনেক বড় বিষয়, একটা অনেক দীর্ঘ টাইমের একটা সময়। আমি শুধুমাত্র বলে দিব যে আইওআই কোম্পানিতে কোন রিক্রুটিং এজেন্সি লোক দিচ্ছে এবং কোথায় গেলে কোন এজেন্টের কাছে গেলে আসতে পারবেন। আর বাকি যেগুলো রয়েছে এগুলো লোক পাঠাবে মালয়েশিয়াতে, কিন্তু তারা কোন কোন কোম্পানিতে দিবে এটা বিস্তারিত বলতে গেলে অনেক সময় দরকার, যেটা আমার পক্ষে আসলে সম্ভব নয়। তো আশা করি বন্ধুরা সবাই আমার কথাটা ক্লিয়ারভাবে বুঝতে পেরেছো। আর একটা কথা আমি বলছি, সেটা আসলে না বললেই নয়, যদি কেউ কোথাও পাসপোর্ট জমা দিয়ে থাকো কোনো এজেন্টের কাছে, তাহলে আর অন্য এজেন্টের কাছে পাসপোর্ট জমা দেওয়ার দরকার নাই। কারণ একটা পাসপোর্ট যদি 2-3 জায়গায় জমা দেওয়া হয় তখন একটা প্রবলেম ক্রিয়েট হয়, একটা প্রবলেম হতে পারে, দেখা যাচ্ছে একটা দুর্নাম হয়ে যায় যে ওইখানে দিছে, এখানে দিছে, সেখানে দিচ্ছে, কার মাধ্যমে যাবে, একটা ঝামেলা। আর পরিশেষে যে একটা কথা বলবো, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটা কথা, দালালের চক্করে কোনো অবস্থাতেই পড়া যাবে না। একটা কথা আমি বলে রাখি, দালাল যদি মালয়েশিয়াতে লোক পাঠায় সে কিন্তু কী পাবে? টাকা পাবে। তার কিন্তু সময় নাই তোমাকে বা আমাকে নিয়ে ভাবার, সে খালি ভাববে যে আমি লোক পাঠাবো। আর দালালের মাধ্যমে আসলে সব থেকে একটা বড় সমস্যা কি যেটা হয়, সেটা হচ্ছে বলে এক আর এসে পাওয়া যায় আর এক। বলে যে না এই কাজ দিব, তোকে এসির ভিতরে কাজ দিব, তোকে ফ্যাক্টরিতে কাজ দিব, তোকে এটা দিব ওইটা দিব, অনেক শান্তি, টাকাও বেশি নিবে, আবার দেওয়ার সময় দেখা যাচ্ছে পামবাগানে দিয়ে দিয়েছে, যেখানে আসতে টাকাই লাগে না। আমরা কিন্তু জেনে গেছি, আমরা কিন্তু জানি যে বর্তমানে মালয়েশিয়াতে আসতে
জিরো কস্ট মাইগ্রেশনে লোক আসবে, সো খরচা কিন্তু খুবই কম হবে। এজন্য আমি সবার কাছে রিকোয়েস্ট করব, পাসপোর্ট যার যার কাছে আছে তারা সবাই নিজেদের কাছে রেখে দেওয়াটাই বেটার হবে, এবং যাদের পাসপোর্টের মেয়াদ 18 মাসের কম হয়ে যাবে যাবে ভাব তারা খুব দ্রুত রিনিউ করে ফেলা বেটার হবে, এবং যাদের বেশি আছে তাদের কোনো টেনশন করার কারণ নাই। আর আমাদের হেসকিউ বা হেড অফিস, আমাদের কোম্পানির হেড অফিস যখন জানিয়ে দিবে তখন আমি অবশ্যই কন্ট্যাক্ট নাম্বার সহ ডিটেলস সব কিছু দিয়ে দিব, তখন সব কিছু জানতে পারবে। আর হ্যাঁ, একটা কথা, যার যা প্রশ্ন রয়েছে অবশ্যই ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোর উত্তর দেওয়ার জন্য। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভালো থাকবে সবাই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।